গাঁও শহর জেলার খবর সহ স্টুডিওত মই পাপড়ি কলিয়াবর তিনিআলিত নির্মীয়মান উড়ন সেতুত অঘটন। নির্মীয়মান উড়ন সেতুর পড়িল শ্রমিক, গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে শ্রমিক, তেওঁর নাম হয়েছে তফিউর রহমান। আহত তফিউর রহমানের ঘর হয়েছে ধুবুরী। তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাললে প্রেরণ করা হয়েছে শ্রমিকজনক। সিমপ্লেক্স কোম্পানির দ্বারা নির্মীয়মান উড়ন সেতুখনত শ্রমিকর সুরক্ষা ব্যবস্থা নথকার অভিযোগ উত্থাপন করেছে একাংশ শ্রমিকে। আনকি শ্রমিকর সেফটি বেল্ট হেলমেটেরও ব্যবস্থা করা নাই কোম্পানিটে। ভবিষ্যতে পুনের দুর্ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা করেছে শ্রমিকসকলে। আমি পুনের এবার এখানে উল্লেখ করব বিচারিছো যে কলিয়াবরের তিনিআলির নির্মীয়মান উড়ন সেতুর পর এগারী শ্রমিক সরি পড়ে আর তেওঁর নাম হয়েছে তফিউর রহমান। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, চিকিৎসালয় ভর্তি করা হয়েছে, ধুবুরীত ঘর তেওঁর। তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ইতিমধ্যে শ্রমিকজনক প্রেরণ করা হয়েছে আর এইখান হয়েছে উড়নিয়া সেতু, যখন উড়নিয়া সেতুর পর কাম করে থাকা অবস্থা শ্রমিকজন পড়ি যায়। পড়ি যাওয়ার পিছতে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে আর তারপর চিকিৎসালয় ভর্তি করা হয়েছে। আর বিশেষ সেতুখনত শ্রমিকর সুরক্ষা ব্যবস্থা নথকার অভিযোগ উত্থাপন করেছে একাংশ আন শ্রমিকে। আনকি সেফটি বেল্ট হেলমেটেরও ব্যবস্থা করা নাই কোম্পানিটে। ভবিষ্যতে পুনের দুর্ঘটনা সংঘটিত হওয়ারও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রায় 10 বজাত সিনপ্লেক্সের অধীনত যে আমার ফ্লাইওভারখন হয়ে আছে তাতে কর্মরত এজন কর্মচারী হঠাৎ তললে খহি পড়ি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি তখন সুস্থ হয়ে উঠক ভগবানের প্রার্থনা করছো। কিন্তু আচরিত ঘটনা চাও, শ্রমিকবিলাকে ইয়াত কাম করে আছে কিন্তু সেফটির কোনো সেফটি হেল্প পেলে হাতত হেরি নাই বা আহিলা নাই। গতি আমি সিনপ্লেক্সক আমি দাবি করো যেন সেফটি ব্যবস্থা করে আর যখন শ্রমিক আহত হয়েছে তখন সম্পূর্ণ খরচ বহন করে। জনতা ভবনের সম্মুখত নিশা পথ দুর্ঘটনা, দুর্ঘটনায় পতিত হয় এখন বিলাসী বাহন। নিয়ন্ত্রণ হেরায় পথর কাহর ডিভাইডারত বাহনখনে নিজে খুন্দা মারে। দুর্ঘটনার ফলত কথমপি প্রাণ রক্ষা পড়ে বাহনখনের চালক আর আরোহী। গণেশগুড়িরপরা খানাপাড়া অভিমুখে গৈ আছিল বাহনখন, দিসপুর আরক্ষী জব্দ করেছে বাহনখন। আমি দেখাইছো এয়া জনতা ভবনের সম্মুখত। ইয়ার পূর্বে আন একটা ঘটনাও সংঘটিত হয়েছিল, মৃতদেহ উদ্ধারের দরে ঘটনা আর এটা এয়া এখন বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় কথমপি প্রাণ রক্ষা পড়েছে চালক আর আরোহী। খানাপাড়া অভিমুখে বাহনখন গৈ আছিল, দ্রুত বেগত আহি আছিল, তারপরে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে আর পরবর্তী সময়ত এয়া আমি দেখাইছো যে বাহনখন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। এখন বিলাসী বাহন আর সম্মুখ ভাগ সম্পূর্ণরূপে ভাঙি গেছে। নিয়ন্ত্রণ হেরায় ডিভাইডারত খুন্দা মরে বাহনখন। রাজ্যত মরেল পুলিশিংর ধারাবাহিক ঘটনা সংঘটিত হয়েছে। এবার শোণিতপুরের চারি দুয়ারত মরেল পুলিশিংর বলি হল এগারী বৃদ্ধ। গাঞ্জা বিক্রির সন্দেহত বৃদ্ধজনক গুরুলা গুরুলক প্রহার করা হয়। ছয় সাতজনীয় যুবকর দল এটাই নির্মমভাবে প্রহার করে এজন বৃদ্ধক। এগারী মহিলাকো প্রহার করার অভিযোগ উত্থাপিত হয়েছে। অরুণাচল সীমান্তর চারি নং বগীজুলিত সংঘটিত হয়েছে এই ঘটনা। চারি দুয়ার আরক্ষী থানাত এজাহার দাখিল ভুক্তভোগী বৃদ্ধর পরিয়ালর। অভিযুক্ত যুবক কেজনের সন্ধানত চারি দুয়ার আরক্ষী অভিযান অব্যাহত রাখিছে। ইটোর পিছত সিটোক মরেল পুলিশিংর ঘটনা সংঘটিত হয়েছে। বঙ্গাইগাঁও দুটাকৈ ঘটনা সংঘটিত হল আর এবার গাঞ্জা বিক্রির সন্দেহত এগারী বৃদ্ধক কেন প্রহার করেছে চাও। নির্মমভাবে প্রহার করেছে ছয় সাতজনীয় এটা যুবকর দলে এগারী বৃদ্ধক আঘাতপ্রাপ্ত হয়েছে। তেওঁর বিরুদ্ধে অভিযোগ যে গাঞ্জা বিক্রি করে, তেওঁর বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসলে তেতিয়াহলে আরক্ষী খবর দিয়ার সলনি এনেধরণে তাত সম্মুখত ছয় সাতজনীয় এটা দলে এগারী বৃদ্ধক প্রহার করে। আর তাতুকৈ তাৎপর্যপূর্ণ কথা হয়েছে সেই স্থানত আর বহু লোক আসলে যখন লোকে এই সমগ্র ঘটনাটি প্রত্যক্ষ করে। ইয়াত এগারী মহিলাও এয়া গাঞ্জা পোৱা গৈছে আর তারপরে প্রহার করা হয়েছে। আরক্ষী গতাই দিয়ার সলনি প্রহার করেছে, মারপিট করেছে আর এগারী মহিলাকো মারপিট করেছে। মই ঘর আসল ঘরের ধর এই আমার জেঠুক মাতি লাইছে, মাতি লি ধর সেন্টার দোকান খুলব, অমুক অমুক বস্তু লাগে, বস্তু কি বস্তু লাগে নেজানো, মাতি লাইছে। মাতি লওয়ার পিছত দোকান খুলিছে, দোকান খোলার পিছত মারপিট করেছে। কোনে কোনে মারপিট করেছে? এনে অরূপ দৈমারী আর সোনু, সোনু বলে জানো, এনে নাম নে জানো, টাইটেল নে জানো। কেজন মান আছে মানুষ? কেজন মানে 10-15 জন মান হবো। কিহর কারণে মারপিট করা বলে কৈছে? এনে কিহর কারণে নে জানো, কিন্তু কিবা কিনি বস্তু উলুয়া দেখিছোগে। মইতো তেনেকৈ নাথাকো লৰ দেখোন। দোকান কত? দোকান 4 নম্বৰ বগীজুলি। কি নাম মানুহজন? মানুহজনৰ প্ৰসাদ বৰ্মন। প্ৰসাদ বৰ্মন। চাৰিদুৱাৰ থানাৰ অন্তৰ্গত 4 নম্বৰ বগীজুলিত কালি এক ঘটনা সংঘটিত হৈছিলে আৰু এজন বৃদ্ধা তেখেতৰ নাম প্ৰসাদ বৰ্মন, বৰ্মন নামৰ এই লোকজনৰ যি দোকান সেই দোকানত কিন্তু যোৱাকালি
গাঁজা পোৱা গৈছিলে, প্রায় 1 কেজি 680 গ্রাম গাঁজা পোৱা গৈছিলে। আৰু গাঁজা পোৱাৰ পিছত স্থানীয় রাইজে তেখেতক কিন্তু আরক্ষীক সমজাই দিছিলে। প্রকৃতার্থে কালি ঘটনাটো কি ধরনের সংঘটিত হৈছিল এই বিষয়ে আমি জানিবলৈ চেষ্টা করি। দাদা কি কব, কালি যেটো ঘটনা সেই ঘটনাটো কি হৈছিল? কালির বিষয়ে মানে আরক্ষী আমি প্রথমতে খবর করেছো, তারপর দুই এজনে মানে তাকে অলপ দুই এক্সট্রামান দিছে বাৰু, দিয়াটো নিদিয়া নহয় দিছে। তাৰপিছত আৰক্ষীক জনাই কিনে সিহঁতে নিজে হাতেও আহিলে। তাৰপিছত দোকানটো প্ৰথমতে বন্ধ আছিলে, তাৰপিছত মালিকটো মাতি আনি কিনে সিও নিজে দোকানটো খুলিছে। খোলাৰ লগে লগে ৰাইজে আহি কিনে দোকানটো চালে, চিকিং কৰি কিনে পাইছে গাঞ্জাটো। গাঞ্জাৰ পোৱাৰ পিছত ৰাইজে দুই এটামান দিলে বাৰু, ধৰক কোবাইছে বাৰু, হাতেদিয়ে কোবা হৈছে। তাৰপিছত থানা আৰক্ষী আহিলে আমাৰ চাইডৰ পৰা, চাইডৰ পৰা আহি কিনে সিহঁতে সম্পূৰ্ণ চালে। আকৌ চিকিং কৰোঁতে আৰু সৰু সৰু অলপ কাগজৰ টোপলা পাইছে আৰু। তাৰপিছত আমি ৰাইজে তাক ডাইৰেক্ট চমজাই দিয়া হৈছে আৰক্ষীক। ইয়াত মৰেল পুলিচৰ কিবা ঘটনা তেনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত হৈছিলে? সেই বিষয়টো ইমানলৈকে হোৱা নাই, এক্সুৱেলি এইটো ফল দিয়া হৈছে অলপ, কিন্তু এনেকুৱাটো কৰিব নালাগিছিলে। আমি ৰিয়েল পাইছোঁ, যেতিয়া ৰিয়েলে দিছোঁ, আমাৰ হাতত একো নাথাকে, সিহঁতৰ আৰক্ষী হাততে চব চমজাই দিয়া হৈছে। সেইটো ঘটনাটো ৰিয়েল আৰু। সিহঁতে মিলি আৰু লগতে আগতে ৱাৰ্নিং দিয়া আছিলে বুলি কৈছে, মই ইমান নাজানো, কিন্তু ৱাৰ্নিং দিছে বোলে। গতিকে তথাপিও সি এনেকুৱাই আমাৰ সৰু সৰু কণ কণ ল'ৰা ছোৱালীবিলাকক মানে এইটো ভাংটো বেচাটো হয়। গতিকে যোৱাকালি প্ৰকৃততে সঠিকতে মানে ৰিয়েল হাতে লোটে পৰিলে, গতিকে আগত সেনেকুৱা ধৰা পৰা নাছিলে, তাৰ কাৰণে প্ৰুফ দিব পৰা নাছিলে। গতিকে যোৱাকালি সঠিকতে পাই গ'ল মানে বস্তুটো, লগে লগে আহি ধৰা পৰি আৰু লগতে পুলিচকো চমজাই দিয়া হৈছে বস্তুটো। গতিকে তাত যদি দিয়াটো যদি মৰেল পুলিচ বুলি কয়, সেইটো বৰ দুখৰ বিষয় নহয় জানো? গতিকে আমাৰ ৰাইজে যদি সচেতন ৰাইজে যদি এই বস্তুকেইটা ধৰি কিনি যদি দিয়াত পুলিচক চমজাই দিয়াত তাতো যদি মৰেল পুলিচ হয়, তেন্তে সমাজে কেনেকৈ সতৰ্ক কৰিব? হয়, মই পুনৰ কৈছোঁ, একচুৱেলি এইজন যিজন প্ৰসাদ বৰ্মন, এই প্ৰসাদ বৰ্মনক ইয়াৰ পূৰ্বেও কিন্তু ৰাইজে তেখেতৰ দোকানত ভাং বিক্ৰী কৰা হৈছিল। গম পোৱাৰ পিছত তেখেতক এই যি ভাঙৰ ব্যৱসায় বন্ধ কৰিবলৈ 2-3 বাৰকৈ তেখেতক সকিনো দিয়া হৈছিল। তাৰপিছতো তেখেতে কিন্তু ইয়াত ভাঙৰ ব্যৱসায় চলাই আহিছিল। আৰু যোৱাকালি যেতিয়া এই যি প্ৰসাদ বৰ্মনৰ যি দোকান, এই দোকানৰ ভিতৰত প্ৰায় 1 কেজি 680 গ্ৰামকৈ ভাং উদ্ধাৰ কৰিছিল ৰাইজে। আৰু তাৰপিছত আৰক্ষী আহিছিল, আৰক্ষীয়েও কিন্তু এই দোকানৰ ভিতৰৰ পৰাই ভাং জব্দ কৰিবলৈ সক্ষম হৈছিল। আৰু তাৰপিছতে এই যিজন ব্যৱসায়ী, ভাং ব্যৱসায়ী, তেখেতক কিন্তু আৰক্ষীক চমজাই দিয়া হৈছিল। হোজাই জিলাতো ভয়ানকভাৱে বৃদ্ধি পাইছে মৰেল পুলিচিঙৰ ঘটনা। একাংশ উন্মাদ লোকৰ অমানৱীয় কাম কাজ স্তম্ভিত হৈছে সচেতন ৰাইজ। শেহতীয়াকৈ হোজাই ডবকাত নিতৌ সংঘটিত হৈছে মৰেল পুলিচিঙৰ ঘটনা। ডবকা চিকিৎসালয়ৰ মহিলা চিকিৎসকক প্ৰহাৰ কৰাৰ ঘটনাৰ পিছত পুনৰ সংঘটিত হৈছে আন এটা ঘটনা। এইবাৰ ডবকাৰ মিকিৰাতি মডেল ভিলেজত এই ঘটনা সংঘটিত হৈছে। এটা শৌচালয় কেন্দ্ৰ কৰি দুয়োপক্ষৰ মাজত প্ৰচণ্ড মাৰপিটৰ ঘটনা। হাতে হাতে লাঠি জোং লৈ দুটা ফৈদে সংঘাতত লিপ্ত হৈছে। হানিফ আলী, হালিমা খাতুন আৰু পাৰ্বিনা বেগম নামৰ লোককেইজনক গুৰুলা গুৰুলকৈ প্ৰহাৰ কৰাৰ একাংশ লোকে প্ৰহাৰ কৰা আৰু ভিডিঅ' ইতিমধ্যে ভাইৰেল হৈছে। ভুক্তভোগীয়ে জিবাবুৰ ৰহমান, মজিবুৰ ৰহমান, ছাইদুৰ ৰহমান, নিজামুদ্দিন, আটাবুৰ ৰহমান, নবী হুছেইন, আনোৱাৰা হুছেইন, হাফিজা খাতুন, আনুৰা খাতুন, জাহানাৰা বেগমসহ বৃহৎ এটা দলৰ বিৰুদ্ধে ডবকা থানাত এজাহাৰ দাখিল কৰিছে। একেদৰে আনটো পক্ষই কিন্তু এজাহাৰ দাখিল কৰিছে। মাৰিছে জিয়াবুৰ ৰহমান, মুজিবুৰ ৰহমান, হাজাৰা খাতুন, আমিজান বিবি আৰু জাহানাৰা বেগম, য়াস্মিনা বেগম আৰু আনুৰা খাতুন, হাবিজা খাতুন, নবী হুছেইন, আনাৰ হুছেইন আৰু নূৰ আলম আৰু কোনোবাই আছে ৰহমান, নিজামুদ্দিন, এইবিলাক মাৰিছে। কি দি মাৰিছে? মাৰিছে ধাও, কোৰাল, এইবিলাক লৈ আহি পেলাই ঘৰত মাৰে আৰু 2-3 বাৰ কৰি এনেকুৱা মাৰিছে আমাক। আমি ৰাইজক মিলাই মিলাই পেলাই দিছে, ৰাইজক মিলাই দিছে, মই এনেকুৱাই গৈছোঁ। এতিয়া আৰু ৰাইজৰ কথা মানে ৰাইজকো মাৰিছে। এইটো মাইথান ষ্টিল নহয়। অ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে।
স্ট্রং মানে মাইট এন্ড স্টিল কারেক্ট পাকিস্তানে দখল কৰি থকা কাশ্মীৰখন যিখন কাশ্মীৰক আমি পাকিস্তান অধিকৃত কাশ্মীৰ বুলি কওঁ ইয়াতে সংলগ্ন হৈ আছে আজাদ কাশ্মীৰ এইখন আজাদ কাশ্মীৰতে আছে পাকিস্তান অকুপাইড কাশ্মীৰৰ ৰাজধানী মুজাফৰাবাদ এয়া হৈছে গিলগিট আৰু এয়া হৈছে বাল্টিস্তান গিলগিট আৰু বাল্টিস্তানত দশটাকৈ এনেধৰণৰ পাহাৰ আছে যি পাহাৰৰ উচ্চতা 7000ৰো অধিক হিমালয়ান ৰেঞ্জ ইয়াতে সমাপ্ত হৈছে আৰু তাৰ সমান্তৰালকৈ তিনিটা এনেধৰণৰ গ্লেচিয়াৰ আছে যিকেইটা গ্লেচিয়াৰ লংগেষ্ট গ্লেচিয়াৰ সকলোতকৈ সবাতোকৈ দীঘল গ্লেচিয়াৰ নৰ্থ পোল আৰু চাউথ পোলৰ বাহিৰৰ সকলোতকৈ দীঘল তিনিটা গ্লেচিয়াৰ এই গিলগিট বাল্টিস্তান ৰিজনত আছে গিলগিট আৰু বাল্টিস্তানক কিছুদিনৰ পূৰ্বে পাকিস্তানে নিজৰ পঞ্চমখন ৰাজ্যৰ মৰ্যাদা প্ৰদান কৰিছে আৰু এয়া হৈছে সকসগাম ভেলি সকসগাম উপত্যকা নতুবা ট্রান্স কারাকুরাম ট্র্যাক্ট এই অঞ্চল পূর্বতে পাকিস্তানের দখলতে আছিলে 1963 চনত পাকিস্তান আর চীন দেশের মাজত হওয়া এক চুক্তি যোগেদি এই অঞ্চল পাকিস্তানে চীন দেশত গতাই দিছে তারপর আহ এ অক্ষয় সিন জম্মু কাশ্মীরের এক অবিচ্ছেদ্য অঙ্গ কিন্তু অক্ষয় সিন বর্তমান কাশ্মীৰৰ অধীনত আছে আৰু গোটেই যি অঞ্চল মই পুনৰ কৈছোঁ গোটেই যি জম্মু কাশ্মীৰৰ মাটিকালি হৈছে 242,000 বৰ্গ কিলোমিটাৰ আৰু পাকিস্তানে দখল কৰি থকা কাশ্মীৰৰ মাটিকালি হৈছে প্ৰায় 78,000 বৰ্গ কিলোমিটাৰ অসমৰ সমান বুলিয়ে ক'ব পাৰি আৰু অক্ষয় সিন আৰু সকসগাম ভেলি যি দুই অঞ্চল জম্মু কাশ্মীৰৰ যি দুই অঞ্চল চীনৰ দখলত আছে সেই দুই অঞ্চলৰ মাটিকালি 33,000 বৰ্গ কিলোমিটাৰ অৰ্থাৎ জম্মু কাশ্মীৰৰ 60% প্ৰত্যক্ষভাৱে ভাৰতৰ দখলত আছে বাকী 40% পাকিস্তানে অকুপাই কৰি ৰাখিছে আৰু 10% চীনৰ দখলত আছে এইখনেই হৈছে জম্মু আৰু কাশ্মীৰ পুনৰ কৈছোঁ যি জম্মু আৰু কাশ্মীৰ ভাৰতবৰ্ষৰ অবিচ্ছেদ্য অংগ সমগ্ৰ জম্মু আৰু কাশ্মীৰ গিলগিটৰ পৰা আৰম্ভ কৰি অক্ষয় চীনলৈকে সমগ্ৰ জম্মু আৰু কাশ্মীৰ ভাৰতবৰ্ষৰ নীতিগতভাৱে অবিচ্ছেদ্য অংগ কিন্তু কিছু অংশ বৰ্তমান পাকিস্তানৰ দখলত কিছু অংশ চীনৰ দখলত এতিয়া প্ৰশ্ন হয় বিভিন্ন সময়ত ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ৰাজনৈতিক নেতাই দাবী কৰি থাকে পাকিস্তান অধিকৃত কাশ্মীৰখন ভাৰতে পুনৰ দখল কৰিব এতিয়া প্ৰাসংগিক প্ৰশ্নটো হৈছে এই কাশ্মীৰখনৰ এটা অংশ 38,000 বৰ্গ কিলোমিটাৰ পাকিস্তানৰ হাতলৈ কেনেকৈ গ'ল আমি ঘূৰি যাব লাগিব 1947 চনলৈ এই যিখন জম্মু কাশ্মীৰ দেখিছে এই জম্মু কাশ্মীৰখনৰ লাডাখক বাদ দি বাকী যি অংশ সেই অংশ ব্ৰিটিছৰ সময়ত আছিলে প্ৰিন্সলি ষ্টেট মহাৰাজা হৰি সিঙৰ দখলত আছিলে ব্ৰিটিছে ৰজাৰ পৰা কৰ কাটল লৈছিলে কিন্তু প্ৰত্যক্ষভাৱে ব্ৰিটিছে কাশ্মীৰখনক শাসন কৰা নাছিলে বৰঞ্চ শাসনৰ দায়িত্ব সেই মহাৰাজাগৰাকীৰ ওপৰতে প্ৰদান কৰা হৈছিলে আৰু জম্মু কাশ্মীৰ 1947 চনত ৰজাজন আছিলে মহাৰাজা হৰি সিং এখন প্ৰিন্সলি ষ্টেট আছিলে 1947 চনত ভাৰত স্বাধীন হৈছিলে ব্ৰিটিছ পাৰ্লিয়ামেণ্টত এখন আইন প্ৰণয়ন হৈছিলে ইণ্ডিপেণ্ডেন্স অফ ইণ্ডিয়া এক্ট 1947 তেতিয়া ইংলেণ্ডৰ ইউনাইটেড কিংডমৰ প্ৰধানমন্ত্ৰী আছিলে এটলি লেবাৰ পাৰ্টিৰ আৰু এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছিলে কাৰণ সেই সময়ত দুখন ভাৰতবৰ্ষ আছিল এখন ভাৰতবৰ্ষ যিখন ভাৰতবৰ্ষক ব্ৰিটিছে প্ৰত্যক্ষভাৱে শাসন কৰিছিল আন এখন ভাৰতবৰ্ষ হৈছে প্ৰিন্সলি ষ্টেটসমূহ যিসমূহ প্ৰিন্সলি ষ্টেটক প্ৰায় 700 প্ৰিন্সলি ষ্টেট আছিলে যিবোৰ প্ৰিন্সলি ষ্টেটক ৰজাই শাসন কৰিছিল গোৱালপাৰাৰ মাটিয়াৰ ট্ৰেঞ্জিট কেম্পত বন্দী হৈ থকা প্ৰায় 15গৰাকী বাংলাদেশী নাগৰিক মানসিক ৰোগত আক্ৰান্ত বিদেশীক মানসিক ৰোগ বিশেষজ্ঞ নিতৌ চিকিৎসা প্ৰদান কৰি আহিছে নিউজ 18ৰ হাতত আহি পৰিছে উদ্বেগজনক এক্সক্লুচিভ তথ্য শাস্তিৰ ম্যাদ উকলাৰ পিছতো প্ৰকৃত ঠিকনাৰ অভাৱত হস্তান্তৰ কৰিব পৰা নাই বাংলাদেশী নাগৰিক কেইজনক যাৰ ফলত দীৰ্ঘদিন বন্দীত্বৰ জীৱন কটাই মানসিক ৰোগত আক্ৰান্ত হৈ পৰিছে কয়দীসকল মাটিয়াৰ এই ট্ৰেঞ্জিট কেম্পটোত আছে মুঠ 200ৰো অধিক কয়দী ইয়াৰে বিদেশী আছে প্ৰায় 180গৰাকী ট্ৰেঞ্জিট কেম্পত থকা বিদেশীসকল বিশেষকৈ ম্যানমাৰ আৰু বাংলাদেশৰ এইসকল বিদেশী প্ৰায় এবছৰ পূৰ্বে স্থানান্তৰ কৰিছিল মাটিয়াৰ ট্ৰেঞ্জিট কেম্প বিদেশী বুলি চিনাক্ত কৰা যিখিনি লোক আছে ইয়াতে ম্যানমাৰ আৰু বাংলাদেশ
মিয়ানমার আর বাংলাদেশের অধিকাংশ লোক প্রায় 180 তাত শিশুও আছে, ইয়াতে বন্দী হয়ে আছে। আর ইয়ারে যে অধিকাংশ বাংলাদেশের নাগরিক আছিল বা বাংলাদেশের যে বিদেশী ভারতের বিভিন্ন ঠাইত নিরাপত্তারক্ষীর হাতত ধরা খাইছিল বা নিরাপত্তারক্ষী করাত্ত করেছিল, আর সেই সকল এটা মাতিয়াস্থিত এই ডিটেনশন ক্যাম্পতে রখা হয়েছে। আর শেহতভাবে যে তথ্য আমি লাভ করেছো, ইয়ারে 12 জনতক অধিক পুরুষ মহিলা মানসিক রোগত আক্রান্ত হয়েছে। তার মূল কারণটি হয়েছে কি, তেখেতসকল যে শাস্তি পাবলগা আসলে বা বিদেশী এগারীর যে শাস্তি হয় সেই শাস্তিখিনি তেখেতসকল ইতিমধ্যে লাভ করেছে। আর শাস্তি শেষ হওয়ার পিছত এই সকল বিদেশীক আসলে বিতরণের ব্যবস্থা করব লাগে। যখন সরকারে নহক কিয় ভারত সরকার, আমি ভারত যেহেতু আছে গতি ভারত সরকার তথা সরকারে এই ব্যবস্থাটা গ্রহণ করব লাগে। কিন্তু যিনি মানসিক রোগত আক্রান্ত হয়েছে যিনি বিদেশী আছে, সেই বিদেশী কিন্তু ইয়াতে অহা প্রায় 1 বছর হল। কিন্তু আমি যে তথ্য লাভ করেছো, ভারতের বিভিন্ন জেলত যেহেতু এই বিদেশীখিন বন্দী হয়ে আসলে, আর সেই বন্দী হয়ে থাকা বিদেশীখিন তারপরা যেটা ইয়াতে স্থানান্তর করা হয়েছিল তেতিয়ারপর আসলে মানসিক রোগত আক্রান্ত হয়ে থাকা বলে আমি খবর লাভ করেছো। এনেকা নয় যে 2 দিনতে মানসিক রোগত আক্রান্ত হয়েছে। আর মানসিক রোগত আক্রান্ত হওয়ার মূল এটাই কারণ পোহরলে আহিছে, সেয়া হয়েছে বিতরণের সময় হওয়ার পিছতো আসলে এই বিদেশীখিনিক বিতরণ করবা হওয়া নাই। আর তার মূল কারণটে হয়েছে আসলে এই বিদেশীখিনির প্রকৃত ঠিকনা সেয়া ভারত সরকারে হোক বা বাংলাদেশ সরকারে হোক কোনো কোনো প্রকৃত ঠিকনা লাভ করবা নাই। অর্থাৎ ইয়াতে বন্দী হয়ে থাকা বাংলাদেশের নাগরিকখিনি আসলে বাংলাদেশের কোন ঠাইত তেখেতসকলের ঘর বা তেখেতসকলের ঠিকনা কি, সেই তথ্যখিনি কিন্তু কোনেও লাভ করবলে সক্ষম হওয়া নাই। আর বিতরণ করব সময়ত আসলে এই বিদেশীখিনিক বাংলাদেশ সরকারে গ্রহণ করে কত রাখব তাক কিন্তু প্রশ্ন উত্থাপিত হয়েছে। আর তার কারণে এক দমজাত পড়েছে ভারত সরকার তথা বাংলাদেশ সরকারে, আর তার কারণে এই বিদেশীখিনিক এতালেকে বিতরণ করবা হওয়া নাই। কেরালাত সন্তান সহ এগারী মহিলাক আবদ্ধ করে রাখিছে ড্রাগস মাফিয়ায়। নগর অঞ্জুমা বেগম নামের মহিলাগী কামর সন্ধানত গৈ কেরালাত আছিল, লগত আছিল দুই কনমানি সন্তান। কেরালার এজন ড্রাগস মাফিয়ায় মহিলাগীর দুই কন্যা সন্তানক আবদ্ধ করে দাবি করেছে 30,000 টাকা। অঞ্জুমা বেগমর পরিয়াললৈ কন্যা শিশু দুটিক মদ ভাং খুয়াই ভিডিও প্রেরণ করেছে ড্রাগস মাফিয়াটে। মাত্র 30,000 টাকার বাবে কন্যা সন্তান সহ মহিলাগীক আবদ্ধ করে রাখিছে মাফিয়া। মহিলাগীক যৌন নির্যাতন চলাইছে ড্রাগস মাফিয়াটে। এই সম্পর্ক জুয়েল নামের ড্রাগস মাফিয়াটোর বিরুদ্ধে জুড়িয়া থানায় এজাহার দাখিল করেছে যদিও আরক্ষী ব্যবস্থা নোলার অভিযোগ উত্থাপিত হয়েছে। এই সন্দর্ভত নীলোৎপলের এক প্রতিবেদন আগ্রহাম। কেরালে কর্মসংস্থাপনের যাওয়া নগাঁর এগারী মহিলা দুটা সন্তান সহ অকথ্য নির্যাতন চলাইছে কেরালাত। আর আটাইতকৈ ভয়ঙ্কর কথা হচ্ছে দুটা সন্তানকে নিচা জাতীয় দ্রব্য সেবন করায় সেই ভিডিও তেওঁৰ পিতৃলে প্ৰেৰণ কৰিছে। মোৰ লগত আছে কেনেকৈ এই ঘটনা সংঘটিত হ'ল সকলো বিৱৰণ ক'ব। তেওঁৰ সেইগৰাকী মহিলাগৰাকীৰ পিতৃ আছে, আপোনাৰ নামটো? আমজাদ আলী। আমজাদ আলী। আপোনাৰ কন্যাৰ নাম কি? আজমা বেগম। আজমা বেগম। কেৰালাত আছে বৰ্তমান? কেৰালা এনাকুলম আছে। কেনেকৈ গ'ল এনাকুলমলৈ? এনেকৈ গৈছে কাম কৰিবৰ কাৰণে জামাই লৈ গৈছে। জোঁৱাই লৈ গৈছিল। আপোনাৰ জোঁৱাইৰ নামটো কি? জামাইৰ নাম সিৰাজ আলী। জোঁৱাই ক'ত আছে এতিয়া? জামাইটো কেৰালাত, আৰু ওচৰতো যাব নোৱাৰে, যাব নাযায়। কিয় আপোনাৰ জোঁৱাই কেনেকৈ এৰি থৈ আহিলে? এইটো গাঁজা কিনিবৰ কাৰণে তাইখান পইচা দিছে, পইচা বেলেগে গাঁজা কিনি লৈ গৈছেগে যে সেইকাৰণে তাৰ পইচা দিব লাগে। 30,000 দিলে জামাইকে ল'ৰাকে চাৰিব নাযায়। তেওঁৰ যি এগৰাকী ব্যক্তি নামটো কি গম পায় নেকি? তেওঁ কোনটো যিগৰাকীয়ে কিডনেপ কৰি ৰাখিছে? এইটো নাম কি? জুৱেল। 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 জুৱেল নামৰ এগৰাকী ব্যক্তিয়ে তেওঁৰ যি কন্যার স্বামী জোয়াইক 30,000 টাকা দিয়েছিল গাঞ্জা কিনে নিবলে অসমের, কিন্তু গাঞ্জা খিনি ইয়ারপর লই যাওতে ট্রেনতে চুরি হয়েছিল। আর সেই গাঞ্জা আর টাকার দিব নার পত্নী আর দুই সন্তানক আবদ্ধ করে রাখলে জুয়েল নামের কেরালার একটা মাফিয়ায়। আর বর্তমান জুয়েলে দুটা সন্তানক আবদ্ধ করে রাখিছে, কন্যাক আবদ্ধ করে রাখছে। আপনার নাতি কীটা আছে? দুটা নাতি আছে? লড়া ছোৱালী? দুটা ছোৱালী। দুটা ছোৱালী। কি করে এটা দুটাকে নিশা জাতীয় দ্রব্য খায়? এটো হুরু হুরু ছোৱালী। কি করে নিশা খায়? নিশা খায় আছে। কি খায়? এটো নিশা খায় আছে। আর মানে কি যেন মাটির মতো হতে হতে নিশা খায় আছে। বেবা গরু ভিডিও পাইছে? আপনি ভিডিও পাইছে? সিগারেট খায় আছে, এনেকা এনেকা অবস্থা বেবা ভিডিও করে আছে। আর আপনার ছোৱালী? ছোৱালীটো মুখটো দেখাব না দিয়ে, এনেকা অবস্থা রাখি আছে। পুলিশে কো আমি কেরালা কেনেকা কাম করিম,
আমি এটা কাম করব না তাস আমি উঠাই আনিছে আনি ফেলা সিরাজের বাপেকে উঠাই আনিছো বলে পয়সা যোগ আমি ছোয়ালী নাতিন উদ্ধার করে আনো তাতে পুলিশে খান মানে কি পয়সা লই ফেলা আস আমি লগলগতে এড়িয়ে দিলে দুগৰাকী কন্যা সন্তান আছে নাতি দুগৰাকী নাতি আছে কন্যা দুইগৰাকী আৰু তেওঁৰ যি কন্যা যিগৰাকী নামটো কি আছিল আপোনাৰ ছোৱালীজনীৰ নামটো কি আছিল আজমা বেগম আজমা বেগমক বর্তমান অকথ্য নির্যাতন করা হয়েছে যৌন আতিশয্য চলা হয়েছে সর সরু যিকিটা অতি কণমানি শিশু বর্তমান নিচা জাতীয় দ্রব্য খুবা হয়েছে জোর জবরদস্তি আর সেই সময় ভিডিও প্রেরণ করে ভাবুকি প্রদান করে থাকা হয়েছে গতি বর্তমান এইগারী ব্যক্তি আজমা বেগম নামের যেগারী মহিলা আছে দুটা সন্তান সহ উদ্ধার করার বারে বারে আরক্ষীর ওসরে গেছে আরক্ষীয় কোনো ধরনের ব্যবস্থা লওয়া নাই যেগারী জয়েক আছে সিরাজ আলী কৈছে যে তোর কন্যাক উদ্ধার করব নয় যথেষ্ট ভয়ংকর গুন্ডা প্রকৃতির লোক গতি কেরালা উদ্ধার করবো নয় কিন্তু এর্নাকুলম বর্তমান আবদ্ধ হয়ে আছে কন্যা আর দুটি শিশু আর সেই ঠাইরপর ভিডিও প্রেরণ করেছে অকথ্য নির্যাতন করে থাকা গতি এটা সহায় বিচারি আছে আদালতের নগাঁও আদালতলে আছে আর এই ঘটনায় এই কথায় পুনের প্রমাণ করেছে যে বর্তমান বহিরাজ্যের কর্মসংস্থাপনের যা যক লোক আছে সংখ্যালঘু আছে কিদরে নির্যাতন করা হয় যদি কারোবাক যদি জেহাদর প্রতি আকর্ষিত করা হয় কারোবাক দেখলে পাওয়া যায় এইদরে বর্তমান নির্যাতন করা হয়েছে গতি কেরালাত বর্তমান কি ঘটি আছে কি জঘন্য অপরাধ চলি আছে সেই ঘটনা কিন্তু বর্তমান আজমা বেগমের কাহিনী পোহরাই তুলছে। গোৱালপাৰাৰ চহৰত বৃদ্ধি পাইছে বান্দৰৰ সন্ত্ৰাস। বান্দৰৰ সন্ত্ৰাসৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ বন বিভাগক ৰাইজে দাবী জনাইছে যদিও উপদ্ৰৱ কমা নাই বান্দৰৰ। প্ৰতিদিনে জাক জাক বান্দৰে উপদ্ৰৱ চলাইছে বঙাইগাঁও চহৰত। খাদ্যৰ সন্ধানত ওলাই অহা জাক জাক বান্দৰে বহু লোকৰ ঘৰত প্ৰৱেশ কৰি সা সামগ্ৰী লণ্ডভণ্ড কৰাৰ লগতে অনিষ্ট সাধন কৰিছে। বান্দৰৰ উপদ্ৰৱত ৰাইজে এতিয়া খেতি বাতিও আনকি কৰিব নোৱাৰা হৈছে। ৰাজপথৰ মাজেৰে সমদল কৰি বান্দৰে য'তেই যি পায় তাকে উঠাই লৈ যোৱা দেখিবলৈ পোৱা গৈছে। বহু লোকৰ বান্দৰৰ আক্ৰমণৰ বলিও হ'বলগীয়া হৈছে। বিশেষকৈ শিশু দেখিলে বান্দৰে আক্ৰমণ কৰিবলৈ উদ্যত হয়। বিদ্যালয়লৈ যোৱা কণ কণ ছাত্ৰ ছাত্ৰীসকলেও বান্দৰৰ উপদ্ৰৱৰ বাবে অসুবিধাৰ সন্মুখীন হৈছে। বান্দৰৰ আতংকৰ বিষয়ে বন বিভাগক জনাইছে যদিও আজি পৰ্যন্ত বান্দৰৰ জাকটো অৰণ্যলৈ খেদি পঠোৱাৰ বাবে কোনো ব্যৱস্থা গ্ৰহণ নকৰাত ৰাইজৰ মাজত ক্ষোভৰ সৃষ্টি হৈছে। শীঘ্ৰে বান্দৰৰ জাকটো খেদি পঠোৱাৰ বাবে আহ্বান জনাইছে ৰাইজে। মানে কাউরি নাটক আগতে আমি টুপনিরপা উঠিবলগা হয় বান্দর খেদিবর কারণে। ইমানেই বান্দর মানে গোটাই গোৱালপাৰা চহরখনত কোনোপিনে যাওয়া না যায়। রাতেপা আপনার কেতিয়াবা খোজকাড়ি ওলালে 150-200 বান্দরে ঘিরি ধরে খোজকাড়ি নোৱাৰো। মানে আর ঘর তো এক বস্তু রাখবই নোৱাৰি। ঘরের উপরে সোমাই ঘরের বস্তুবিলাক লৈ যায়, খাওয়া বস্তুবিলাক চিত্রবৃত্তি করে পেলাই থৈ যায়, খায় না খায় পেলাই এনেকৈ থৈ যায়। লড়া ছোৱালীক বাহিৰে ওলাব রাখিব নোৱাৰো, কামুৰিব খেদিব আহে, বজার করে আনিলে বজার রাস্তাতে বজার বোলে কাড়ি লৈ যায়, এনেকুৱা ধরনের বান্দর উপদ্রব। তার কারণে এটা ঘটনা হয়েছে কি আমি সরকারলৈকে প্রশাসনলৈকে আমি আহ্বান জানাও যে ইয়ারপরা উপক্রম আমাক দিব লাগে। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 33 সংখ্যক মৃত্যুবার্ষিকী। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীগীক মৃত্যুবার্ষিকীত স্মরণ করলে গান্ধী পরিয়ালৰ লগতে দেশের রাজনীতিক সকলে। দিল্লির বীরভূমিত অনুষ্ঠিত হয় রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান। বীরভূমিত পুয়ায় উপস্থিত হয়ে রাজীব গান্ধীলৈ শ্রদ্ধাঞ্জলি জানালে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর লগতে কংগ্রেস নেতাসকলে। মল্লিকার্জুন খড়গে, পি চিদাম্বরম, সচিন পাইলটকে ধরে কেবাগৰাকীও জ্যেষ্ঠ কংগ্রেসী নেতায় পুয়ায় বীরভূমিত উপস্থিত হয়ে স্মরণ করলে প্রাক্তন প্রধানমন্ত্রীগীক। ইয়াৰ সৈতে গাঁও চহৰ জিলাৰ খবৰ বিদায় লৈছো। নমস্কাৰ।